গিফট চেক যিনি নিচ্ছি কিংবা যিনি দিচ্ছেন এর মধ্যে কি তাকে মানে দাতা বা গ্রহীতাকে ট্যাক্স পে করতে হবে কিনা? যদি এটা যদি আমার ইনকাম না হয়, আমি যখন এটাকে ইনকাম ট্যাক্স করব, তখন কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু আমাকে দেখানো লাগবে না অথবা আমাকে ইনক্লুড করা লাগবে না। একটা অ্যামাউন্টের উপরে দুইবার অথবা দুইজন মানুষ যে ট্যাক্স দেবে সেটা কিন্তু আনফেয়ার হয়ে যায়। অনলি যে গিফট দেবে উনি যে অ্যামাউন্টের উপরে গিফটটা দেবেন ওই অ্যামাউন্টের উপরে যদি উনি অলরেডি ট্যাক্স পে করে ফেলেন ইনকাম ট্যাক্স, তাহলে উনাকে কিন্তু গিফট চেকের নিয়মাবলী সম্পর্কে আমরা ব্যবসা ক্ষেত্রে হোক বা বাড়ি কেনার ক্ষেত্রে হোক বা যে কোনো প্রয়োজনের ক্ষেত্রেই হোক, আমাদের আর্থিক প্রয়োজন অনেক সময় দেখা দেয়। সে কারণে আমরা আমার নিজের ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা সেটা মেটাবার জন্যে আমরা গিফট চেক নিয়ে থাকি। এইটার নিয়মাবলীটা আপনি যদি একটু বলেন যে এক্ষেত্রে যে যিনি আমরা নিচ্ছি নিচ্ছি যিনি গিফট চেক যিনি নিচ্ছি কিংবা যিনি দিচ্ছেন এর মধ্যে কি তাকে মানে দাতা বা গ্রহীতাকে ট্যাক্স পে করতে হবে কি না, বা কি পরিমাণ গিফট চেক আমরা নিতে পারি, কত পরিমাণ কতজনের কাছ থেকে কি পরিমাণ আমরা নিতে পারি, বা কোন সময় আমরা এই গিফট চেকটি গ্রহণ করতে পারি, সেই ধরনের যে নিয়মাবলীগুলো আছে যদি একটু বিস্তারিত কথা বলেন, তাহলে যাদের প্রয়োজন আছে, যারা প্রয়োজনে মেটাবার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে গিফট চেকগুলো নেবেন, তারা অন্তত কিছুটা নিয়মটা পালন করে এই গিফট চেকটা নিতে পারবে এবং সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা বা ঝুঁকির মধ্যে পড়তে হবে না। জনাব জাকির চৌধুরী। জি ধন্যবাদ রানা ভাই। ওয়ান মোর টাইম আপনাকে গিফট চেক সংক্রান্ত যে অনেক কোয়েশ্চন অনেকের মনে থাকে, তো আমি আসলে ট্রাই করব যে একটা একটা করে সবার কোয়েশ্চনের আনসারটা দেওয়ার জন্য। তো প্রথমে যে জিনিসটা আপনি বলছিলেন যে আসলে কে ট্যাক্স দিতে হয় অথবা অনেক সময় যে গিফট দিবেন অথবা যে গিফট নিবেন তারা আসলে থিঙ্ক করেন যে আসলে কি কোনো ট্যাক্স ক্যালকুলেশন এখানে আসছে কিনা, হোয়াট এভার ইট ইজ, রাইট? তো এটা যদি আমি আপনাকে প্রথমে বলি, যেমন আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন করি, আমাদের প্রতি বছরে যে ইনকাম ট্যাক্স রিটার্ন করা লাগে, তখন এই ওয়ার্ডটা কিন্তু ইনকাম চলে আসে ট্যাক্সের ঠিক সামনে। তো দ্যাট মিন্স হলো যেমন আমরা যে ট্যাক্স রিটার্নটা করি ওটা শুধুমাত্র ইনকাম ট্যাক্সের জন্য, হোয়াট এভার ইনকাম আমরা মেক করি না কেন ওইটার উপরে কিন্তু আমাদেরকে ট্যাক্স দেওয়া লাগে। সো নাও এখন কোয়েশ্চন হতে পারে, যেমন আমি আপনাকে রানা ভাই আপনাকে জিজ্ঞেস করতে পারে যে যদি আপনি আমাকে কোনো একটা গিফট দেন, ইজ ইট মাই, এটা কি আমার ইনকাম? আনসার হবে না, না। সো যদি এটা যদি আমার ইনকাম না হয়, আমি যখন এটাকে ইনকাম ট্যাক্স করব, তখন কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু আমাকে দেখানো লাগবে না অথবা আমাকে ইনক্লুড করা লাগবে না। বাট হোয়াট অ্যাবাউট আপনার জন্য, রাইট? আপনি যে গিফটটা আমাকে দিচ্ছেন ওইটাতে আসলে কি আপনার কোনো ট্যাক্সের কোনো ইমপ্লিকেশন আছে কি না, রাইট? তো এটাই হতে পারে একটা কোয়েশ্চন। এইটার ক্ষেত্রে যে রুলটা IRS বলতেছে বা বলে অনেক সময় যে যেই গিফট দিবে এই ক্ষেত্রে আপনি কিন্তু রেসপন্সিবল হবেন এই অ্যামাউন্টটা যে আমাকে গিফট দেবেন এটা কত ডলার দেবেন এটা আমি একটু পরে আলোচনা করব। বাট এটার আগে অ্যামাউন্টটা যে আপনি আমাকে গিফট দিবেন যে অ্যামাউন্টটা এইটার উপরে আপনি যদি এটা ইনকাম করে থাকেন ওইটার উপরে আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা, ওই অ্যামাউন্টের উপরে যদি আপনি ট্যাক্স দিয়ে দেন এরপরে যদি ওই অ্যামাউন্ট আপনি আমাকে দেন তাহলে কিন্তু ওই অ্যামাউন্টের উপরে কিন্তু ট্যাক্স চলে গেল, ট্যাক্স দেওয়া হয়ে গেল। এবং একটা অ্যামাউন্টের উপরে দুইবার অথবা দুইজন মানুষ যে ট্যাক্স দেবে সেটা কিন্তু আনফেয়ার হয়ে যায়। এই ক্ষেত্রে IRS বলে অনলি যে গিফট দেবে উনি যে অ্যামাউন্টের উপরে যে গিফটটা দেবেন ওই অ্যামাউন্টের উপরে যদি উনি অলরেডি ট্যাক্স পে করে ফেলেন ইনকাম ট্যাক্স, তাহলে উনাকে কিন্তু আর ট্যাক্স দেওয়া লাগবে না যে পাবেন। এটা হলো গিয়ে নাম্বার ওয়ান কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন হয় যেমন আমরা আসলে কোন সময় একজন আরেকজনকে গিফট দিতে চাই। মোস্ট ফ্রিকোয়েন্টলি আমরা দেখি যেমন আমাদের কমিউনিটিতে অথবা বাঙালিদের যারা আছেন তারা হয়তোবা একটা বিজনেস ওপেন, হয়তোবা একটা বাড়ি কিনতে চাচ্ছেন, হয়তোবা লাইক আপনাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে যেতে যাচ্ছেন, কেউ একটা হেল্প করতে চাচ্ছে যে তাদের টিউশন ফি হোয়াট এভার এটা করার জন্য। সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু তখন একজন আরেকজনকে গিফট দিতে পারেন। ওই গিফটের সময় যেই গিফট দেবেন উনি যে চেকে দেবেন ওই যে মেমো যেখানে আছে সিগনেচারের বাম পাশে ওখানে যদি সিম্পল গিফট চেক লিখে ফেলেন দ্যাট শুড বি ফাইন।
অথবা যদি গিফট ফর স্টার্টিং এ বিজনেস অথবা গিফট ফর বাইং এ হাউস অথবা গিফট ফর টিউশন হোয়াট এভার ইট ইজ অ্যাজ লং অ্যাজ এই মেমোটা সে গিফট ইট শুড বি অ্যাবসলিউটলি ফাইন নাও কে কাকে দিতে পারবে এই ক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক কোনো রুল নাই বাই বাইকে দিতে পারে কাজিন কাজিনকে দিতে পারে বন্ধু বন্ধুকে দিতে পারে ইট ডাজেন্ট ম্যাটার অথবা আনরিলেটেডও যে একজন আরেকজনকে দিতে পারে যে যে ফ্যামিলিগত রিলেশন অথবা কোনো একটা বায়োলজিক্যাল কোনো রিলেশন যে থাকতে হবে এরকম কোনো কিছু নাই যে কোনো একজন আরেকজনকে দিতে পারে এরপরে কোয়েশ্চন হতে পারে যে ওয়েল এখন আমরা জানলাম এনি ওয়ান এনি জনকে দিতে পারে ইজ দেয়ার এনি লিমিট অন দ্য নাম্বার লাইক আপনার কেউ কি চাইলে 100,000 দিয়ে দিতে পারবে কেউ কি চাইলে লাইক আপনার 50,000 দিতে পারে ওয়েল আপনি যদি একজন আরেকজনকে যদি গিফট করতে চান তাহলে মানে দেয়ার ইজ নো স্পেসিফিক লিমিট আপনার যদি সামর্থ্য থাকে আপনি দিতে পারেন বাট একটা রুল আসতে সবাইকে একটু পে অ্যাটেনশন করতে হবে সেটা হলো যেমন একজন ইন্ডিভিজুয়াল আরেকজন ইন্ডিভিজুয়ালে একটা বছরে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্টের উপরে যদি উনি ক্রস করেন তাহলে ওনাকে ওনাকে কিন্তু একটা গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ইট জাস্ট ফর ইনফরমেশন পারপাসের জন্য এখন এই অ্যামাউন্টটা যে ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট ইন এ ইয়ার এটা ডিপেন্ডস করে আপনার এটা চেঞ্জ হয় ইয়ার বাই ইয়ার যেমন 2024 সালে এখন যেটা চলতেছে ওই সময়ে ওই ইয়ারে একজন মানুষ আরেকজন মানুষকে ম্যাক্সিমাম $18,000 গিফট করতে পারে এবং এই $18,000 অথবা $18,000 নিশ্চয় যদি করেন তাহলে ওনাকে কিন্তু কোনো গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করা লাগতেছে না আবার যদি উনি $18,000 উপরে যদি আরেকজনকে গিফট করে ফেলেন ওই ক্ষেত্রে কিন্তু ওনাকে একটা গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় এবং এই গিফট ট্যাক্স রিটার্নটা সাবমিট করা মানেই যে গিফট ট্যাক্স দেওয়া এটা না কারণ হলো কি এটা কিন্তু এটা ইনফরমেশন পারপাসের জন্যই যদি আপনি IRS কে জানানোর জন্য যে আপনি এই একজন মানুষ আরেকজন মানুষকে গিফট ট্যাক্স দিচ্ছেন আরেকটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যেমন আপনার যদি আপনি যদি কোনো 18,000 করে যদি সারা লাইফ দিতে থাকেন আপনি কি আসলেই কি ট্যাক্স অ্যাভয়েড করতে পারবেন কিনা আপনার লাইফ সঙ্গে এই ক্ষেত্রে একটা রুল আছে IRS যেটা বলতেছে যে ওয়েল আপনি প্রতি বছরে $18,000 করে দেন এইভাবে যদি আপনার পুরো লাইফ টাইমে যদি আপনি একটা অ্যামাউন্ট ক্রস করে ফেলান তখন কিন্তু আপনাকে গিফট ট্যাক্স দিতে হবে এই অ্যামাউন্টটা হবে যেমন আপনার 2024 সালের জন্য যে অ্যামাউন্টটা বলা হয়েছে সেই অ্যামাউন্টটা হলো কি আপনার 13.61 মিলিয়ন একজন মানুষ একজন ইন্ডিভিজুয়াল যদি ওনার লাইফ টাইমে যদি 13.61 মিলিয়ন যদি ক্রস করে ফেলান আপনার গিফটের ক্ষেত্রে তখনই কিন্তু ওনাকে গিফট ট্যাক্স রিটার্নের সাথে সাথে গিফটের উপরে কিন্তু ট্যাক্সও দেওয়া লাগবে তো এই জিনিসগুলো আমাদের সবার মাথায় থাকতে হবে আমি জানি 13.61 মিলিয়ন ইজ এ হিউজ নাম্বার এটা ক্রস করা অনেকের ক্ষেত্রে আমাদের মতো অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয় না বাট এগেইন এইটা যদি ক্রস করে ফেলান তাহলে আপনাকে গিফট ট্যাক্স দিতে হবে আর আরেকটা জিনিস অনেকে আপনার বয় পেয়ে যান বা মানে কোন আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও একজন আরেকজনকে গিফট দিতে চান না মনে করেন যে ট্যাক্সের ইমপ্লিকেশন এইটা ওইটা আসলে তেমন একটা সমস্যা হবে না যে কেউ একজন মানুষ আরেকজন মানুষকে গিফট দিতে পারে অ্যাজ লং অ্যাজ যে গিফট দিবেন উনি যেই গিফট অ্যামাউন্টটা দিচ্ছেন ওইটার ওই ইনকামের উপরে যদি উনি ট্যাক্স ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন দেন ইট শুড বি ফাইন দেয়ার ইজ নো রিস্ক দেয়ার ইজ নো প্রবলেম একজন মানুষ আরেকজন মানুষকে ডেফিনেটলি হেল্প করতে পারে আরেকটা জিনিস হলো যেমন আপনার ইভেন আপনার পেরেন্টস কিন্তু কিডসদেরকে হচ্ছে মানে গিফট করতে পারে তো এটাও আপনাদের মাথায় রাখবেন হাজব্যান্ড ওয়াইফকেও কিন্তু গিফট করতে পারে তো দিস ইজ অ্যানাদার থিং আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং ডেফিনেটলি ইটস গোনা হেল্প ইচ আদার তো আপনি বললেন যে একজন মানুষ এই 2024 নিয়ম অনুসারে মানে গিফট চেকের যে রেগুলেশন আছে সেখানে সর্বোচ্চ $18,000 পর্যন্ত দিতে পারে এবং আপনি এটাও বললেন যে তার বেশি যদি দেওয়া যেতে পারে তাহলে গিফট ট্যাক্স একটা রিটার্ন দাখিল করতে হবে এবং এটাও বলেছেন যে একজন মানুষ তার সারা জীবনে $13.6 মিলিয়ন পর্যন্ত দিতে পারে তার উপরে দিলে আপনার গিফট ট্যাক্স রিটার্ন দিতে হবে কিন্তু একটা মানুষ যদি বছরে এই বছর হিসাবে যদি আমরা ধরি 10 বছর যদি দেই 1,80,000 20 বছর দিলে 3 লাখ সামথিং 40 বছর দিলে তাও $1 মিলিয়নও আসে না 13 মিলিয়ন তো অনেক দূরের কথা তাহলে সেক্ষেত্রে আমি কি একবারেই যদি আমার কাছে অনেক টাকা আছে ধরে নিলাম একটা কথার কথা আপনাকে আমি দিচ্ছি আপনি আমার আত্মীয় আমার ভাই সেই হিসেবে
একবারে আমি সর্বোচ্চ যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন যদি দিই এবং সেক্ষেত্রে যদি গিফট এই ট্যাক্স রিটার্নটা দাখিল করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা? আপনার যখনই 18,000 এর উপরে চলে যাবে তখনই কিন্তু আপনি IRS কে রিপোর্ট করতে হবে যে আপনি একজন আরেকজনকে গিফট দিচ্ছেন, এবং গিফট রিপোর্ট করা অথবা গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করা মানে যে গিফট ট্যাক্সের উপরে ট্যাক্স দেয়, গিফটের উপরে ট্যাক্স দেয় এরকম না। তারা IRS দেখবে যে আপনার লাইফ লং আপনি কি মনে করেন আপনি এই বছরে 1 মিলিয়ন দিচ্ছেন, নেক্সট ইয়ারে 50,000 দিচ্ছেন, এইভাবে যদি আপনার 13.61 মিলিয়ন না হয় তাহলে কিন্তু আপনার আসলে এই গিফটের উপরে কোনো ট্যাক্স আসতেছে না। হাউএভার আপনাকে গিফটের উপরে কিন্তু ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে, জাস্ট ফর ইনফরমেশন পারপাসের জন্য, IRS যাতে জানে যে আপনি আপনার লাইফ লং এ কত ডলার গিফট দিচ্ছেন এবং কত জনকে দিচ্ছেন। তার মানে একসাথে আমি দিতে পারি 13 নিচে আসলে একসাথে আমি একসাথে 1 মিলিয়ন 2 মিলিয়ন আমি দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনি দিতে পারেন, দেয়ার ইজ নো ট্যাক্স, এখানে কোনো ট্যাক্স ডিউ আসবে না, শুধুমাত্র আমাকে IRS কে ট্যাক্স রিটার্নটা দাখিল করতে হবে। রাইট, আপনি যখনই আপনি IRS কে আপনি ট্যাক্স রিটার্নটা দাখিল করতেছেন তখনই কিন্তু IRS এর রেকর্ডে আপনি চলে যাচ্ছেন, তারা কিন্তু লাইফ লং এর যে অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টটা কিন্তু তারা ক্যালকুলেট করা শুরু করে দেবে। সেটাই, মানে সেই পর্যন্ত আমি দিতে পারবো। তো এটি একটি খুবই ভালো একটা রেগুলেশনস যে যদি কারো দরকার পড়ে আর কারো যদি অলস অর্থ পড়ে থাকে, কারণ এদেশের নিয়ম তো অনেক কঠিন নিয়ম, আমাদের দেশের বাংলাদেশের মতো নয় যে কেউ নাই তারপরে অন্য আত্মীয় স্বজনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, এখানে কেউ না থাকলে সেটি রাষ্ট্রই পেয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে যদি আমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে যদি আমি 1, 2, 3, 5 মিলিয়ন দিয়ে যাই এবং একবারই যদি দেই এবং সেক্ষেত্রে শুধু যদি ট্যাক্স যেটা গিফট ট্যাক্স রিটার্নটা দাখিল করি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই তো? অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।